মা। এই শব্দটির গভীরতা অপরিসীম। কোনো আক্ষরিক শব্দের মাধ্যমে এর ব্যাখ্যা করা অসম্ভব। একমাত্র প্রত্যেকটা সন্তানই বোঝে এই অনুভূতি মিশ্রিত শব্দটির মর্ম। মা দুর্গা মানেই যিনি মানুষ রূপে পদার্পণ করেন অন্যায়ের বিনাশ ঘটিয়ে সত্য ও ন্যায়ের পথ সঞ্চয় করতে। প্রত্যেকটা বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই চারটে দিনের প্রতীক্ষায়। মায়ের সাহচর্যে থাকলে প্রত্যেকটা সন্তানের দুঃখ কষ্ট বেদনা লাঘব হয়ে যাওয়া অনিবার্য। আমাদের সবার জন্মদাত্রী মা, জগজ্জননী মা দশভুজার এই ধরণীয় বুকে আবির্ভূত হওয়ার সময় চলে এসেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের সূচনা হতে চলেছে। আগমনী মায়ের আশীর্বাদী হাত তার সব সন্তানদের মাথায় পড়ুক এই আশা রেখে আমার আজকের প্রকল্পটি সূচনা করতে চলেছি। So hello guys, welcome back to Piano Commerce Official and it's me Shayan করেছি কমান্ডার সাহেব আমাকে। তো সবাইকে আমার তরফ থেকে শুভ মহালয়া। তো মহালয়া মানে দুর্গা পুজো চলে এসেছে, সপ্তমীর বন্ধুর সাথে আটটা, অষ্টমীর অঞ্জলি, নবমীর রাত্রে পাঠানো, তারপর দশমীতে বিজয়াদশমীর পর আবার সবাই মিলে একটা বছর বের করতে হয় আমার। এই চারটে দিন বলতে গেলে যে এই চারটে দিন এই পুজোর এই পরের দিন সবাই বলতে গেলে ভুলে যাই যে কি দুঃখ ছিল আমাদের জীবনে, ভুলে সব সাইডে রেখে এখন আমরা নিজে মতো আনতে পারি। এই বছর তো আরো এক মাস ওয়েট করতে হবে আমাদের। যাই হোক, আজকে আমি বলেছিলাম যে আগের বার যে এবার গিটার বাজবে, তো আগেরবার আমাকে হেল্প করেছে সুপ্রিয় পুষ্পা, পিয়ানো বাজিয়েছিল, এবারও ও গিটার করছে, সবাই শুনে বলিস কেমন লাগবে। তারপর দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল ভরা, এত আনন্দ সত্যি। গানটা যদি আমরা ভালো করে দেখি লিরিক্সটা, সত্যি গানটা শুনে এটাই মনে হবে যে মাকে ছাড়া তো সব আনন্দই বৃথা না। মা যে আমাদের ছোট থেকে বড় করে এসছে, তো ওনাকে ছাড়া কোনো আনন্দ আমরা ভাবতেই পারি। আজকে গানটা ওর জন্য আমি চুজ করেছিলাম যে আসা তোমার সত্য মায়া, সবাই শুনে বলিস কেমন লাগে। আচ্ছা তোমার সাথে আমার এই কথাটার মানে হলো যে আমাদের যে লাইফে ইলিউশন গুলো হয় ওগুলোকে কাটিয়ে মায়া কাটিয়ে আমাদের সত্যির দিকে এগিয়ে যেতে হবে। চলো সবাই তাহলে শুনে নিই আমার কেমন লাগবে। তো সবাই কমেন্টে জানাস, এন্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লেটস স্টার্ট।